এটি তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি। ঝাঁ চকচকে দোতলা এই বাড়িতে সদ্য যে রং করা হয়েছে এক ঝলক দেখলেই তা বোঝা যায়। আর এই একতলা বাড়িটি গ্রামের পঞ্চায়েত প্রধানের। দুয়ারে দাঁড়িয়ে আছে মোটর বাইক, ছাদে দেখা যাচ্ছে ডিশ টিভির কানেকশন। অন্যদিকে এই ঝুপড়ির মতো বাড়িগুলিতে কোনো মতে দিন গুজরান করছেন গ্রামের বহু মানুষ। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় এই মানুষগুলোর বদলে নাম উঠেছে পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি, স্ত্রী ও মেয়ের। এবারে ঘরে এসে নাম নেই যারা মেম্বার, অমিত সরকার তার ছেলে তার মেয়ে এদের নাম এসেছে, কিন্তু আমাদের কোনো নাম নেই, আমাদের মাটির বাড়ি। আবাস যোজনায় অনিয়মের অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের তৃণমূল পরিচালিত চুনাখালী গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। চাপের মুখে তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। তার সাফাই, সমীক্ষার সময় কাঁচা বাড়ি ছিল। 2018 সালে যখন সার্ভে হয় তখন আমি প্রধান ছিলাম না, আমি একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলাম, কিন্তু তখন আমার কাঁচা বাড়িতেই আমি বাস করতাম। দুর্যোগের কারণে, প্রাকৃতিক নাম পালনের জন্য আমার ঘরটা ভেঙে পড়ে এবং ধার দেনা করে অনেক কষ্টে আমি একটা ঘর বানিয়েছি, কিন্তু বর্তমানে নৈতিক কারণে আমি আমার নামটা রেজুলেশন করে এবং আমার নিজের হাতে ওই নামটা কেটে সই করে আমি বিডিও সাহেবের কাছে জমা দিয়ে এসেছি। অন্যদিকে তৃণমূলের অঞ্চল সভাপতির দাবি, তিনি আর্থিকভাবে দুর্বল, তাই পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নাম তালিকায়। আমি একটা জমি বিক্রি করে কিছুটা কনভিনশন এটা করেছি, তবে এটা যদি সরকার থেকে আমাদের বিডিও স্টাফ এবং যেটা প্রশাসন দপ্তর আছে তারা যদি মনে করে এটাকে বাতিল করা দরকার করবে, আমার আপত্তি একদম না। এই যে দুর্নীতি প্রক্রিয়াটা আজকের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা থেকে আরম্ভ করে পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে আজ যে সমস্ত বিধায়করা আজকে বিলম্ব করছে, তাদের প্রতিটি রন্ধে রন্ধে আজকে দুর্নীতি ঢুকে গিয়েছে। আমপান বুলবুলে সমস্ত ঘর আজকের বিধ্বংস হয়ে গিয়েছে এবং তারা ত্রিপল পানিয়ে থাকছে। সেই সমস্ত মানুষদের ঘর পাওয়ার যোগ্য তাদের ঘরটা হোক, আর যে সমস্ত নেতা মন্ত্রী যাদের পাকা ঘর হয়েছে তাদের ঘরটা ইমিডিয়েটলি বাতিল করা হোক। বছর ঘুরলেই দামামা বেজে যাবে পঞ্চায়েত নির্বাচনের। ঘর গোছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলই। এই পরিস্থিতিতে আবাস যোজনায় ঘর নিয়ে অস্বস্তিতে তৃণমূল থেকে বিজেপি। শান্তনু নস্করের রিপোর্টে বিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।